পুরস্কার এক বালতি সমবেদনা দিয়া এক নদী সমবেদনা দিলাম। সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালাম আলাইকুম। দর্শক বন্ধুরা দেখেন প্রচন্ড গরম, আসলে এই গরমের তাপ কোনোভাবে সহ্য করতে পারতাছি না, এই জন্য আমরা দর্শক বন্ধুরা মাঝে মধ্যে শুধু মারার একটা ইয়া আছে, সুযোগ সুবিধা আছে। আচ্ছা দর্শক বন্ধুরা দেখেন রোজ জীবন এন্দা লাগে এন্দা বিতে দা ফিরে মিরা দিতেছে, ঠিক আছে। তো আমরা এখন বিচ্ছু বাহিনী লইয়া এখন সবাই আমরা মেঘনা নদীতে যাবো, একটু ডুব দিয়ামো। আর পিছনে দেখেন কত সুন্দর মসজিদ নির্মাণ হইতেছে আল্লাহর মতে, এটা আমাদের এলাকার খুব সুন্দর একটা মসজিদ। দর্শক বন্ধুরা এখন যাওয়া যাক মেঘনা নদীর উদ্দেশ্যে, আজকে আমরা নদীতে হাবুডুবু খাবো। দর্শক বন্ধুরা একটা লাইক দিয়ে দেন, আমার শুধু ভাই কইছে আমরা এখন সুইচ গেট যাবো কোথায় গিয়া। দর্শক বন্ধুরা এই যে আমরা নাগরিয়াকান্দি ব্রিজে চলে আসছি, এখন আমরা নদীতে গোসল করব। দুঃখের বিষয় নদীর ওই পাশটাতে আপনার রঙের পানি, যার কারণে আমরা নদীর ওই পাশে গোসল করতে পারতাছি না। আমরা এই পাশে করবো, এই পাশে রঙের পানি নেই। এই পাশের পানিটা আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ, চকচকা ফকফকা। তো আমরা এখন নামবো, জায়গাটা বৃষ্টির পানিতে একবারে বসাই রই এখন পর্যন্ত মনে হয় 16-17 তলা কমপ্লিট, এটার কাজ এখনো শেষ হয় নাই। তা আমরা অনেক দূরে আছি, দর্শক বন্ধুরা এই যে পোলা পাইন নেমে গেছে আমার থিও, ওই আমিও নেমে দেখে আর দেরি করে লাভ নাই। এদিকে একটা কারেন্টের তার গাছ না, এদিকে লাইটের খাম্বা পড়ে গেছে, নামতে হইব এদিক দিয়া। দর্শক বন্ধুরা এই পাশে পানির গভীরতা কম থাকার কারণে আমরা এখন এই পাশ দিয়ে সামনে যাইতেছি, সামনে একটা খালের মতো আছে। তো ওই জায়গাটা মোটামুটি ভালো গভীর, আর এখানে আপনারা দৃশ্যটা তো দেখতেছেন খুবই চমৎকার। আর এই যে নাগরিয়াকান্দি আপনারা এই যে দেখেন, এখন এখানে প্রতি শুক্রবারেই আপনার বা ছুটির দিনগুলোতে এখানে প্রচুর মানুষ আসে, হাজার হাজার লোক আসে। রে তা হাফ প্যান্ট দিয়ে ফেরা দেখা, হ্যাঁ আর কুকুয়া হি ইজ কাম ফ্রম সুদান
Sudani. You are Sudani. Hey man, inta Sudani? Yeah. Yeah, yeah. Char dike kashful. Ti kashful er shondorjo ta noshto korle ta sotti phise ay. Darshok bondura, dekhen amra khubi sundor ekta jaga diye hartechi. দর্শক বন্ধুরা, আমরা এখানে গোসল করব। এই জায়গাটা তুলনামূলক একটু গভীর। আমরা চলে যাবো ওই পাশে, কারণ ওই পাশে পানি গুলা ছিল। এই যে এদিকে পারে এদিকে পানি গুলা। হ্যাঁ, রেডি। আবার পানি দিছে বললাম। বন্ধুরা, এখন হবে ডুবাডুবি খেলা, ঠিক আছে? এখন দেখবো কে কাটছে বেশি ডুবাইতে পারে। আপনারা সারা বছর দেখছেন কে কাটছে বেশি ডুব দেয়, পানির তলে থাকতে পারে। আর এখন এর খেলাটা হবে কে কাটছে বেশি পানির তলে ডুব হার মানছে আশামুল, হার মানছে আশামুল। এখন এই দুইজনের মধ্যে প্রতিযোগিতা চলতেছে। নন ফার্স্ট দর্শক বন্ধুরা, আমাদের আজকের বিজয় হচ্ছে নয়ন। তুই বললি না কেন? আরে হাত ধরে রাখতি তুই, দাঁড়া। দর্শক বন্ধুরা, এখন যে প্রতিযোগিতাটা হবে তাদের মধ্যে, এই যে দেখেন নদীর ওই পারে যাইতে হইব, ওই পারে যে এক মুঠ বালু উপর থেকে লইতে হইব, লইয়া আপনার নদীতে ফালায়া আবার এই পারে আসতে হইব। হ্যাঁ, না পুরস্কার নাই, এ দেশে কোনো পুরস্কার নাই, খালি প্রতিযোগিতা হইব। এই যে পুরস্কার হিসাবে এক ফুটলা ঘাস থাকবো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। দর্শক বন্ধুরা, এই যে পুরস্কার হিসাবে থাকছে আকর্ষণীয়, হ্যাঁ দেখে। আচ্ছা, ঠিক আছে, লাইন ধরে খেলো। রেডি, ওয়ান টু থ্রি, তুই তুই ফর হয়ে যা। দর্শক বন্ধুরা, শুরু হয়ে গেল। দর্শক বন্ধুরা, নয়ন আর মেহেদি আগায় আছে, আশা বলে রাশেদে জান ফান দিয়ে লাইতেছে। এখনো পর্যন্ত কেউ টানে উঠতে পারে নাই। টানে টানে একজন উঠে গেছে। মাটি ফালা, তাতে ফাল দে। দেখ, মাটি ফালা একজন ফাল দিছে, আরেকজন নিচে থেকে মাটি লইতে পারতাছে না। ওই পাশে নরম মাটি আছে। আমাদের সেকেন্ড বিজয়ী রাশে দেওয়ার সম্ভাবনা আছে। ফার্স্ট নয়ন হইব, আর হেডি লেড়াই গেছে গা। দর্শক বন্ধুরা, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তা উঠা যাইতে হইব। আমাদের প্রতিযোগিতা আজকে এখানেই সমাপ্ত করতে হইব। তাহারা আইতে থাক আর আমরা দেখতে থাকি। এ যে আইতেছে দর্শক বন্ধুরা, আমরা যে গরমের জন্য আসছিলাম, এখন এই যে এখন বৃষ্টি নামবো, তো আমরা বাসায় চলে যাবো। সে ব্রেক ফিল করিয়া গাছের দিকে চলে যাইতে চাইছিল। না আরও লাগতো না, আটটু কোনো মতো আইতে চল, আইতে বললে চলবো। দর্শক বন্ধুরা, এটা হচ্ছে আমাদের প্রথম বিজয়ী নয়ন।
হ্যাঁ, খাঁটি সৌরা, খাঁটি সুরেশ সরিষার তেলের মতন খাঁটি সৌরা, কোনো ভেজাল নাই। আর এটা ভেজাল আছে হালকা, দুই নাম্বার, এটা দুই নাম্বার লোক, ঠিক আছে দর্শক বন্ধুরা? অনেকে বিশ্বাস করতো না। হ্যাঁ, এই লেগে বাড়ি, হ্যাঁ ফাটলা ফাটলা মানুষ, হ্যাঁ দূরে আইসি দিয়ে ঠিক বিশ্বাস করতো না। হ্যাঁ, লেগে আমি নদীর পাশে ভার উঠছি, হ্যাঁ কথা গেল খারাপ ছিল আমি, পরে নদীর ভার উঠতে আমি পাশে মাড়ি লয়ে এসেছি। তারপরে মাড়ি লেছি পরে, বুঝছো, তোমরা বিশ্বাস না যাও মাড়ি এলা, একটু কামড় দা খাইয়ে দেখা, মাড়ি তো খাওয়ার জিনিস না, মাড়ি খাওয়ার জিনিস, মাড়ি তো খাওয়ার জিনিস, মাড়ি তো খাওয়ার জিনিস হইতো। দর্শক বন্ধুরা, এই যে আশাফুল ডাব্বা মারছে, তৃতীয় আছে। দর্শক বন্ধুরা, আমাদের গোসল শেষ, এখন আমরা বাড়ি চলে যেতেছি। দিন ডান্দায় করছে, এখন আর গরম নাই, গরমে অতি গরমের জ্বালায় আমরা সব ডিফানিট ফিরে গেছিলাম গা। তো কেমন গোসল করলা, বাতি দেওয়া কেমন, এনজয় করলা? অনেক কাইল গোসল করে কাইল হয়ে গেলে গেছিল, পাঞ্চার হয়ে গেছে গা। দর্শক বন্ধুরা, রিক্সা রেতে আমার বাইক নিয়ে খাওয়াই তো ওগাড়া। আচ্ছা দর্শক বন্ধুরা, হ্যাঁ 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 অবশ্যই, এটা আমার এক ছোট ভাই। তুমি আমার অনেক উল্টা উল্টা ছবি তুলছো, হ্যাঁ আমি কিছু মনে করছি না, কারণ আমি এখন একটু ক্লান্ত আছি, আমি এখন তোমার কিছু কইব না। তারপরে আমরা খাইয়ে মেয়ে আবার আমরা সময় দিব, কেউ যদি আমাদের মানে আমরা যে জায়গাটা গোসল করছি এখানে অনেক সুন্দর একটা বিনোদন কেন্দ্র আছে তার কাছে, আপনারা যদি কেউ ঘুরতে চান বা এখানে আসতে চান, আর কিছু বৃষ্টি নামতেছে। দর্শক বন্ধুরা, হ্যালো হাফেজ, গুড বাই, টাটা, বাই বাই, দেখা হবে, বাই বাই, বাই বাই, বাই বাই, বাই বাই, লাইক দেন, লাইক দেন দর্শক বন্ধুরা।